বন্ধুরা, দেখতে দেখতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা চলেই এলো। আর দুর্গাপূজা মানে ভোজনবিলাসী বাঙালির পোয়া বারো, এটা বানানো ওটা বানানো লেগেই আছে। তো দুর্গাপূজার সমস্ত পপুলার রেসিপির মধ্যে একটা পপুলার রেসিপি হলো লুচি দিয়ে ছোলার ডাল। তো আমাদের বাড়িতে এই রেসিপিটা অষ্টমীর দিন হয়ে থাকে। জানি না তোমাদের বাড়িতে কবে হয়, তবে সব বাঙালির বাড়িতে দুর্গাপূজার সময় এই রেসিপিটা হয়ই হয়। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে নারকেল দিয়ে ছোলার ডাল বানাবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। নারকেল দিয়ে ছোলার ডাল বানানোর জন্য কী কী উপকরণ লাগছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো প্রথমে অবশ্যই লাগছে ছোলার ডাল। তো ছোলার ডালটাকে আমি গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো। মোটামুটি 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখলে খুব সুন্দর ফুলে যাবে ছোলার ডালগুলো। আর লাগছে আলু। তো আলুগুলোকে আমি একেবারেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। অনেকের বাড়িতে ছোলার ডালে আলু দেওয়া হয়, আবার অনেকের বাড়িতে দেওয়া হয় না। তো তোমাদের বাড়িতে যেরকম খাওয়ার নিয়ম আছে সেরকমভাবেই খেও। আর লাগছে নারকেল। নারকেলগুলোকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর খানিকটা আমি কিশমিশ দিচ্ছি। কিশমিশটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি। তো এই হলো উপকরণ। তো প্রথমে এবার কী করবো, ভিজিয়ে রাখা ছোলার ডালগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। এইগুলো দিয়ে আমি ছোলার ডালগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে একটাই সিটি দিয়েছি। দেওয়ার পর ছোলার ডালগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখো ডালগুলো পুরো গোটা গোটা আছে। তো হাত দিয়ে প্রেস করলে এরমভাবে ডালগুলো খুব সুন্দরভাবে ভেঙে গেছে। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ তোমরা করো না, তাহলে পুরো ঘেঁটে যাবে, তখন কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। তো এখন কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হলে এর মধ্যে গোটা গরম মশলা মানে এলাচ দারুচিনি ফোড়ন দিয়ে দেব। সেই সঙ্গে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম গোটা সাদা জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য হিং। আর তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আর আলুগুলো দেওয়ার পর আলুগুলোকে আমি তেলের মধ্যে সামান্য ভেজে নেব। তার আগে আলুর মধ্যে সামান্য নুনে ছিটে দিয়ে দেব, যাতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে আলুগুলোকে খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। সামান্য ভাজা মানে আলুগুলো যাতে হাফ তোমার সেদ্ধ হয়ে যায় সেই অবস্থা অবধি ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু অতটাই দরকার আমাদের। তো আলুগুলো এখন দেখো আমি ওই 2-3 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। আর তারপর কুচিয়ে রাখা নারকেলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো নারকেলটাকেও আলুর সঙ্গে ভেজে নেব 1-2 মিনিটের মতো। তবে নারকেল বা আলু কোনোটাকে কিন্তু লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। তো ওই ঢাকা দিয়ে 1-2 মিনিটের মতো নারকেল আলুটাকে আমি ভেজে নিলাম। তো এখন আমি কি করব, এই নারকেল আলুর মধ্যে আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। তোমরা আদা বাটাও দিতে পারো, আবার গ্রেট করে রাখা আদাও দিতে পারো। সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য হলুদ পাউডার, যাতে সুন্দর একটা কালার আসে। আর আমি দিয়ে দেব এখানে সামান্য লঙ্কার পাউডার দিয়ে দেব, আর দিয়ে দেব জিরে পাউডার। তো লঙ্কার পাউডারটা অপশনাল, আমি একটু ঝালঝাল পছন্দ করি তাই লঙ্কা পাউডারটা দিয়েছি, আর জিরে পাউডার দিয়েছি। আর তারপর সামান্য জল দিয়ে দেব, যাতে করে এই শুকনো মশলাগুলো পুড়ে না যায়। তারপর এটাকে আলু আর নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না তোমার আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর এর মধ্যে কী করব, সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। তার সঙ্গে একটুখানি জলও আমি দিয়ে দেবো, মানে ওই ডালে যতটা আমি ডাল পাতলা বা মোটা রাখতে চাইবো ঠিক ততটা। আর তারপর যেটা দিয়ে দেবো, এই যে ভিজিয়ে রাখা কিশমিশগুলো সেগুলো আমি দিয়ে দেবো। তো এখনকার দিনে ছোলার ডালে অনেকেই কিশমিশ কাজু বাদাম দেয়, তো আমরা কাজু বাদাম দিই না নর্মালি। যদি তোমরা দিতে চাও তাহলে কাজু বাদামটা একটু ভেজে নিয়ে তোমরা এই নারকেলের সঙ্গেই দিয়ে দিও। তো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, আর নুন যদি দরকার হয় তাহলে দিয়ে দিও। দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো ডালটা ভালো করে ফুটে গেলে দেখবে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের ছোলার ডাল কিন্তু রেডি। ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম, চাইলে তোমরা ভাজা মশলাও দিতে পারো। আর দিয়ে দিলাম দেশি ঘি। তো ডালটা শুরুতে একটুখানি পাতলা থাকবে, পরের দিকে কিন্তু মোটা হয়ে যাবে একদম, কিন্তু লুচির সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট হয়ে যাবে। তো দেখো আমাদের ছোলার ডাল নারকেল দিয়ে কিন্তু একেবারেই রেডি। আর সঙ্গে কিন্তু গরম গরম লুচি বানাতে ভুলো না। আর তার সঙ্গে এটাও আমাকে জানিও, তোমরা পুজোর কোন দিনে হচ্ছে ছোলার ডাল লুচি দিয়ে খাও। আমি তো বললাম আমরা অষ্টমীর দিনে খাই, তোমরা কোন দিনে খাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তার সঙ্গে আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানিও। তো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগলো। আর পুজো খুব ভালো করে এনজয় করো, খুব ভালো ভালো রান্না করে খাও কিন্তু তোমরা সবাই। তো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে পুজো এনজয় করো।